হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আবার আজকে চলে এসেছি আমার পাগলি ব্লকে, আমার কিচেনে নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি করব পনির, পনির নিরামিষ সবজি, পটল দিয়ে পনির দিয়ে। তো অনেকে পনির নিরামিষ করা করতে জানে না, বেশিরভাগ পনিরটা নিরামিষই ভালো লাগে। তো চলে আসো আমার কিচেনে, আজকে হবে পটল আর পনির নিরামিষ। তো এবার আমি পনিরটা কেটে নেবো। প্রথমে পনিরটাকে কেটে নেব। এইভাবে করে পিস পিস করে নেব পনিরটাকে। এইভাবে পিস পিস করে নিতে হবে। তো পনিরটা এইভাবে কাটতে হবে, ঠিক আছে? তো হয়ে গেছে আমার পনির কাটা, আর এই পনিরটা আমি ফ্রিজে রেখে দেবো। তো পনিরটা আমি কেটে নিয়েছি, এবার আমি পটল কেটে নেব। পটল, আলু, কি বলে, পটল পনির বানাবো, তাই পটলটাকে কেটে নিচ্ছি, পোস্ত দিয়ে করব। দেখে নাও কিভাবে করতে হয়, কিভাবে কাটতে হয়। এভাবে ছুলে নিতে হবে, এভাবে পটলগুলো ছুলে নিতে হবে। ছুলে নিয়ে রেখে দিচ্ছি, এটাতে পটল ছুলে সুবিধা হয়, কিন্তু আমি এটাতে পটল ছুলতে পারি না, তাই আমি হাত দিয়ে ছুলবো বটি দিয়ে। পটল কেটে নিচ্ছি, এইভাবে করে পটল ছুলে নিচ্ছি, ঠিক আছে? আমি ঝটপট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি একা পটল ছুলছি না, আমার সাথে হাত পাতায় দিচ্ছে, আজকে আমার হাজবেন্ড বাড়িতে আছে আমার বর, তাই পটলটা একটু ছেলে দিচ্ছে আমাকে। দুজনে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, ঝটপট হয়ে যাবে। পটলটা আমি এবার কেটে নিচ্ছি, এমন করে এমন করে এক সাইজের করে কেটে নিতে হবে পটলটাকে, ঠিক আছে? এক সাইজের না হলে ফের ভালো লাগবে না। আলুগুলোকে এইভাবে করে কেটে নিব।
দেখতে পাচ্ছো আমার কত ঝটপট সবজিটা কাটা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি ইচ্ছে করে নেব, মশলাটা করে নেব। সবজিটা আমার কত ঝটপট কাটা হয়ে গেছে, তো এবার আমি মশলাটা করে নেব। তো মশলাটা করে নেওয়ার জন্য মশলাটা আমি শিলপাটায় করব। এই যে জিরা, জিরা বেটে নেব, আর এটা হলো পোস্ত, এটা হলো পোস্ত, পোস্ত দিয়ে পটল পনির করব। অনেকে আবার টমেটো মমটো দেয়, অনেক রকমের জিনিস দেয়, কিন্তু আমি করব এটা শর্টকাট, এরকম পনিরও ভালো লাগে। তারপর দেব এতে আদা, লঙ্কা দেব বেটে, লঙ্কা তো লাল লাল দেখে লঙ্কা দিচ্ছি, তাহলে কালারটা সুন্দর আসবে, সবজিটা ভালো হবে। তো জিরাটা নিয়ে নিচ্ছি, এই যে পোস্তটা, এবার দুটো একসাথে বেটে নেই। এবার লঙ্কা গুলা বেটে নেব, পনিরটা দেখতে পাচ্ছ, পনিরটা যখন হালকা বাদামি কালার হবে তখন পনিরটাকে নামিয়ে নিতে হবে। আবার অনেকে পনির বেশি ভাজা করে ফেলায়, তখন হলো ভালো লাগবে না খেতে, তিতা লাগবে, হালকা হালকা কালার আসবে,
বাদামি বাদামি কালার, লালচে লালচে কালার, তারপরে তখনই বুঝতে পারবেন যে পনিরটা ভাজা হয়ে গেছে। তারা আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ পনিরটা হয়ে গেছে বাদামি বাদামি কালার। এবার আমি পনিরটাকে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। আর পনির ভাজার সময় সবসময় খেয়াল রাখতে হবে যে গ্যাসের স্টিমটা কম করে তারপর ভাজতে হবে। পটল আলু ভেজে নিব পনিরের জন্য। পটল দিয়ে দিচ্ছি। পটল গাতে হলুদ লবণ মাখাইনি, কেন কি ওটা মাখাইলে ভিতরটা কাছে কাঁচা থেকে যাবে আর মনে হবে যে ভাজা হয়ে গেছে, কিন্তু আদৌ ভাজা হয় না। তাই এরকম করে ভাজবো হলুদ লবণ ছাড়া করে ভাজবো। সব একবারে দেওয়া যাবে না। হ্যাঁ, একবারে দেওয়া যাবে, যদি 2 কেজি তেল এখানে ঢেলে দেয় তাহলে একবারে সবগুলো ভেজে নেওয়া যাবে। এটা হলো কম তেলে রান্না, রেসিপিটা কম তেলে। পটল গাছ দেখতে পাচ্ছ প্রায় হওয়ার দিকে, ঠিক আছে। আর একটুক্ষণ করে তারপর নামিয়ে দেবো। পটলটা হওয়ার দিকে চলে এসেছে ভাজাটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার আমি পটলটা নামিয়ে নেব। ভাজাটা আমার হয়ে গেছে, পটলটা ভাজা হয়ে গেছে। যেহেতু পনির পটল ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব। সেম এরকম করে আলুটা ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ আলুটা ভাজা হয়ে গেছে, সেম এরকম লালচে লালচে কালার চলে এসেছে। এবার আমি আলুটা নামিয়ে নেব, গ্যাসটা কম করে নিচ্ছি, নামিয়ে আলুটা নামিয়ে নেব। এবার আমি তেলটাতেই মশলা ফ্রাই করে নিব। এবার আমি 2 তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মশলাটা ছেড়ে দিচ্ছি। মশলাটা ছেড়ে দিয়েছি, এবার মশলাটা আমি একটু ভাজা করে নিই। গ্রেভিটাকে ফ্রাই করতে হবে ভালো করে। এখানে দিয়েছি আদা বাটা, পোস্ত বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা।
গ্রেভিটা দেখতে পাচ্ছ তোমার দিকে, গ্রেভিটাকে এইভাবে ফ্রাই করে নিতে হবে ভালো করে। নাড়াচাড়াটা করে নেই ভালো করে, যেহেতু আগে লবণ টবণ কিছু দেয়নি দেয়নি আগে, তাই এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তারপর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিই। তাহলে দেখতে পাচ্ছ নিরামিষ পটল পনির কিভাবে করে রেসিপি। এতে আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দিব, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার অল্প সময় একটু ঢেকে দেবো এটাকে 2-3 সেকেন্ডের জন্য। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে দেখে নিচ্ছি কদ্দুর। এবার আমি উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেবো। পনিরটা এখনই দেবো না, একটু করে দেবো। সব হয়ে গেছে, হালুটুলি শুদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটে নিই, তা একটু বলো ফুটে যাক তরকারিটাতে, তারপর আমি নামিয়ে নেব। তো এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেই, করে নিয়ে 2 মিনিটের জন্য একটু ঢেকে ঢেকে দেবো সবজিটা, তাহলে পনিরের স্যান্ডটা তরকারিটাতে ভালো ঢুকে যাবে। তো এবার আমি দেখে নিচ্ছি, 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি এতে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে সবজিটা নামিয়ে নেবো। স্যান্ডটা তো খুবই ভালো উঠেছে, স্যান্ডটা দেখে তো মনে হচ্ছে আজকে পটল পনির খুবই ভালো হয়েছে, খুবই ভালো সুস্বাদু খাওয়ান খাওয়া হবে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আমি সবজিটা নামিয়ে নিই। দেখতেই পাচ্ছ পটল পনির সবজি আজকের রেসিপি আমার, আজকের রেসিপি হলো নিরামিষ পটল পনির। ঠিক আছে, যদি এই রেসিপিটা তোমাদের কার পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবা, একটা কমেন্ট করবা, একটা শেয়ার করবা। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য আমি আবার চলে আসবো নেক্সট টাইম আবার ভালো ভালো রেসিপি নিয়ে। আজকের রেসিপি এখানে শেষ আমার পনির ব্লগে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আসবেন। বাই।